ইয়া নবী সালাম আলাইকা, এটা বললে কিচ্ছু হবে না, এটা বললে কি হবে না, তার কত জিলাপি সিন্নি খাওয়াবেন, এরকম হুজুর দাওয়াত দিয়া বাপের নামে মিলাপ করান, কিচ্ছু হবে না, এটা বললে কিচ্ছু হবে না, আপনার আব্বার কবরে উল্টা মায়ের মায়ের মুড় আরো বাড়ে কিনা আমি টেনশনে আছি। এইগুলো কই পান আপনারা, মানে এটা কে বানাইছে, যে কে বানাইলো, এটা কোত্থেকে আসলো, এটা জনৈক আলেম বলেছেন যে মিলাদ কিয়াম করলে কোনো লাভ নেই, বরং কবরে আরো বেশি আজাব হবে, এ সম্পর্কে কিছু বলুন না। আসলে এই আলেম যে কথাটি বলেছেন উনি তাহাকিক করে বলেন নাই, উনি মুখস্থ বিদ্যায় পারদর্শী, তো এই জন্য মুখস্থ কথা বলে অভ্যাস যাদের, তো এরকম মুখস্থ বলে দিয়েছেন। যদি তাহাকিক করে বলতেন তাহলে প্রথম কথা হচ্ছে যে ইয়ানবী সালাম আলাইকে বললে কোনো সওয়াব হবে, আমরা বলি না যে ইয়ানবী সালাম আলাইকে বললে এটার জন্য নির্ধারিত কোনো সওয়াব আছে, এটা আমরা বলি না, কিন্তু গুনাহ হবে কেন আমার বুঝে আসে না, কেন গুনাহ হবে, বরং এই সালাতু সালামের মাধ্যমে কোনো ব্যক্তি যদি রসুল একরাম সামের মহব্বত কায়েম করে, মহব্বত হৃদয়ে স্থান দেয়, তো এটা তো একটা ওসিলা হবে, মহব্বতের জরিয়া হবে, আর কোনো এটা একটা মুবাহ কাজ, ইন্নাল মুবাহাত তাসিরু তাআত বিনিয়াতি সালেহাতি ওয়াস সাদিকাত। এই আলেমকে একটু এই এই উসুলগুলো একটু পড়াবেন, এগুলো আসলে নতুন নতুন কিছু আলেম এসে সমাজের মধ্যে একটি ফিতনা সৃষ্টি করেছে, এদের আমি গালি দেওয়া এটা আমার অভ্যাস নয়, আমি গালি দিতে কাউকে চাই না, আর আমি কোনো আলেমকে কটাক্ষ করতে চাই না। আমার মনে হয় ইমাম নববীর এই মূলনীতিগুলো একটু তাদের পড়া দরকার, তাদের মুরব্বীদের কেতাবগুলো পড়া দরকার। যদি ইয়ানবী বললে গুনাহ হয়, কুল্লিয়াতে এমদাদিয়া আমার ওই বন্ধুটাকে একটু শুনাই দিবেন, দেখাই দিবেন, এই কুল্লিয়াতে এমদাদিয়া শাহ এমদাদুল্লাহ মহাজিরি মক্কি তিনি লিখেছেন, এটা মাকতাবাত থানবীর দেওবন, এখানে তিনি ইয়ানবীর শব্দটা এই কিতাবের 395 পৃষ্ঠায় মুনাজাতে দিগার আপকি ফেরকাত নে মারা ইয়া নবী দিল হুয়া গমসে দর পারা ইয়া নবী, 14 বার তিনি ইয়া নবী বলেছেন। একটু কি এই আলেম যে আলেম এই ধরনের কটাক্ষ করেছেন ইয়া নবীকে নিয়ে একটু কি পড়াশোনা করবেন, কত পড়াশোনাই তো করলেন, একটু এটাও একটু পড়বেন, আপনাদের কেতাবগুলো একটু পড়াশোনা করা দরকার আপনাদের, আপনারা লেখাপড়া না করে উল্টাপাল্টা ফতোয়া দেন, সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়ান, আল্লাহর রাস্তায় এটা করবেন না। আমাদের মুখ কিন্তু আমরা কিন্তু আলেমদেরকে রেসপেক্ট করে কথা বলি, আমাদের জবানটাকে খুরধার বানানোর চেষ্টা করবেন না, আমাদের জবানটা থেকে যেন গালি বের না হয় আপনারা একটু চেষ্টা করবেন। যদি গুনাহ হয় তাহলে আপনার এই যে তাসাউফ তত্ত্ব শামসুলক ফরিদপুরি সাহেব লিখেছেন, উনি রসুল করিম সাল্লামকে কেয়ামের কথা, বাকি রহিল কেয়ামের কথা, রসুলকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেয়াম করে সালাতু সালাম পেশ করা, এটা শরীফ তবিয়তের মানুষের কাজ, উনা যাতে মাকবুল ইয়া রসুল আল্লাহ বারবার বলেছেন, ভেস্তিজিওর কেতাবটা একটু পড়ালেখা করেন একটু, আর কত মানুষদেরকে আর কিভাবে এরকম বলবেন, পড়ালেখা করার জন্য আপনাকে এই জন্য বললাম, এই বিষয়ে আপনার পড়াশোনা কম আছে, এই বিষয়ে আপনি পড়াশোনা করুন, এমদাদিয়া লাইব্রেরি চকবাজার ঢাকা 1211 ভেস্তিজিওর কেতাবটা এটা দ্বিতীয় ভৈলম, একটু পড়াশোনা করেন, আমাদের কিতাবটাও নেন, এটা 221 পৃষ্ঠার মধ্যে দ্বিতীয় ভৈলমে একটু পড়াশোনা করেন, পড়াশোনা করলে নজরে আসবে, যদি এটা বেদাত হয় এটা হারাম হয়, আপনার ওস্তাদের 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 ওস্তাদ একটু খেয়াল করবেন, বুখারী শরীফ হামিদিয়া লাইব্রেরি চক 65 চক সার্কুলার রোড ঢাকা এটা লিখছেন, এর 38 পৃষ্ঠা ইয়া নবী সালাম আলাইকা লেখা হলো, লিখছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহ, আপনার ওস্তাদ এই যে ইয়া নবী সালাম আলাইকা লিখে দিলেন, একটু দেখেন একটু ইয়া নবী সালাম আলাইকা, উনি বারবার লিখে দিলেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা, একটু ও চোখ দুটা খোলেন, খোলেন না চোখ খুলেন, আপনার চোখ এই যে ইয়া নবী সালাম আলাইকা, একটু চোখগুলো খোলেন ইয়া নবী সালাম আলাইকা, এই যে দেখেন একটু একটু ভালো করে দেখেন ইয়া নবী লেখা আছে, বুখারী শরীফ চক সার্কুলার রোড ঢাকা ইয়া নবী সালাম আলাইকা, একটু দেখেন চোখগুলো খুলেন, খুলেন চোখ, খুলেন চোখ, আর কত বন্ধ রাখবেন চোখ খুলেন, যদি এটা হারাম হয়, এটা যদি বেদাত হয়, এটা যদি গুনাহ হয়, আপনার ওস্তাদ শাইখুল হাদিস সাহেব তিনি কেন এই গুনার কাজটা করলেন, আর কত দলিল দেব আপনাদেরকে, এই মিলাদের দেখেন মিলাদের কিতাবের এই যে দলিলগুলো আমাদের জামিউল আসার ফি মাউলিদিন নবিকিল মুখতার এখানে কিতাব আছে, দেখেন এ প্রথম খণ্ড দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম খণ্ড ফি মাউলিদিন নবিকিল মুখতার, এখানে নাসিরউদ্দিন দামেস্কের লেখা কিতাব এখানে আছে, আপনি বেদায় আনে হায়া খুলেন এখানে এই কিতাবের মধ্যে রসুলের মিলাদের কথা সেখানে বিস্তারিত আলোচনা, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির মাউলিদুন নবীর উপর কিতাব লিখেছেন, সিয়ার ও আলামিন নুবালার অনেকের জীবনী আপনি পাবেন, সেখানে মিলাদ পড়েছেন তারা, আমার উপর এই যে কিতাব লেখা আছে সুবুলুল হুদা ওয়ার রশাদ,
আল্লামা ইউসুফ সালেহের লেখা সেখানে কিতাবগুলো আছে, আমার দেখেন এই যে একটু যদি করে দেখায় তাহলে এই যে দেখেন আল মাজমু ফি মিলাদিন নবী ইল মারফু, এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এখানে কতগুলো রিসালা সেখানে আছে। একটু ও চোখ অন্ধ হয় না, একটু পড়ালেখা করেন, একটু পড়ালেখা করেন, পড়ালেখা না করে আর কত আর কত পটর 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 করে কিছু হাদিসের পৃষ্ঠা নাম্বার বললেই মহাক্কিক আলেম হওয়া যায় না। এই জন্য খুব চিন্তা ভাবনা করবেন। অনেক ভালো মনে করেছিলাম আপনাকে, আপনার মনে করেছিলাম যে আলেমের কথা বলেছেন আপনি, প্রশ্ন করেছেন, মনে করেছিলাম আলেম মনে হয় একটু সালামাতের সাথে একটু মনে হয় তাহকিক করে মনে হয় একটু কথা বলবেন। কিন্তু এটাও যে এরকম একই লাইনে হাঁটবে আমি কখনো কল্পনাই করতে পারি নাই। এই জন্য আমি গালি দেওয়াটা তো এটা আমার কোনো অভ্যাস নয়। ওনাদের এক জাত ভাই একটা আমার আমার লিখিত কিতাবের একটা হাদিসকে মওদু বলেছিল, আমার লিখিত একটা হাদিসকে মওজু বলেছিল, মুনকার বলেছিল, পরে অবশ্য তিনি ক্ষমা চেয়েছেন, এই জন্য আর আমি এটা বলবো না, যেহেতু ক্ষমা চেয়ে ফেলেছেন এই জন্য বলবো না। তবে তারা এরকম মাঝে মধ্যে করে, যখন আমরা দেখাই দিই একেবারে আঙ্গুল দিয়ে ভালো করে দেখাই দিই তখন ওদের চোখ খুলে যায়, তখন এরা এদের দৃষ্টি তখন ঠিকই আসে, তখন বলে সরি যে এটা আমার তাহাকিক ছিল না, এই সমস্যা এই সমস্যা। তো একটু তাহাকিক করে কথা বলবেন, একটু তাহাকিক করে কথা বলবেন। আর আমার 617 পৃষ্ঠার এই কেতাব, 616 পৃষ্ঠার এই কেতাবটা একটু একটু নিয়ে পড়বেন, আর লাল কালির কলমও নেবেন, আপনাদের দাগ দেওয়ার জন্য লাল কালির কলমও আপনাদের কিনে দেবো, একটু পড়বেন আপনারা, একটু পড়াশোনা করেন। শুধু নাজায়েজ হারাম শেরেক বেদাত বলে বলে এগুলো মুখস্থ কিছু বলবেন না, আল্লাহর হস্তে বলছে এগুলো করবেন, উম্মতের মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না। মানুষ এগুলো করে তা ভালো নেক নিয়তে করে, আমরা বলি না যে মিলাদ শরীফ পড়লে এই পরিমাণ সওয়াব হবে, নির্ধারিত সওয়াব আমরা বলি না, এটা একটা জরিয়া, নবীর মহব্বতের, নবীর প্রেমের, নবীর ভালোবাসার এটা লাভের জন্য একটা জরিয়া, একটা অন্যতম একটা মাধ্যম আমরা বলি এটা। তার মানে এই রকম ইয়া নবী সালাম আলাইকা বললে এটা গুনাহ হবে, এই ধরনের মানে এত বড় বিয়াদবিমূলক আচরণ যে কিভাবে এরা করে আমাদের বুঝে আসে না। আপনার ভালো লাগে না, আপনি পড়েন না, সেটা ভিন্ন কথা, তার মানে কি এরকম সমাজের মধ্যে একটা একটার পর একটা আপনারা ফেতনা ছড়াবেন আর এটাকে আমরা মেনে নিব? ইয়া নবী সালাম আলাইকা আপনারা এটাকে ব্যাকরণগত ভুল বলেন, এই বলেন, এক সময় বলতেন, এখন দেখেছেন যে না ব্যাকরণগত ভুল এখন আর বলেন না। তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আসসালামু আলাইকা ইয়া ইমাম আল হারামাইন, আসসালামু আলাইকা ইমাম আল খানিকাইন, আসসালামু আলাইকা ইয়া রাসূল আস সাকালাইন, ইয়া নবী আল্লাহ সালামুন আলাইকা, ইন্নামাল ফাউজু ওয়াল ফালা লাদাইকা, এটা আল্লামা ইসমাইল হক হাক্কি রহমতুল্লাহ আলাই তাফসিরে রুহুল বায়ানে সপ্তম খণ্ডের 236 পিঠে সূরা আহজাবের 65 নম্বর আয়াতের তাফসিরে ব্যাখ্যায় তিনি ইয়া নবী সালামু আলাইকা এই কথাগুলো লিখেছেন। মুফতি তালিবউদ্দিন সাহেব আপনাদের, আমাদের না, তিনি শেখুল হাদিস লালবাগ মাদ্রাসার সাবেক মুহাদ্দিস শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব, তার লেখা ইয়া নবী সালাম আলাইকার কথা আমরা বারবার বলতেছি, এগুলো তারা লিখেছেন তাদের কেতাবগুলোর মধ্যে, তাদের কেতাবগুলো একটু পড়েন, না পড়ে আর কত এইভাবে মানুষদেরকে আর কত কত ভাবে আর মানুষদেরকে গোমরা করবেন, কত ভাবে পথভ্রষ্ট করবেন। আপনার ভালো লাগে না, আপনি পড়েন না, কিন্তু যারা পড়ে তাদেরকে এভাবে আপনারা কেন মানুষের মনে এত কনফিউশন তৈরি করেন? এটি একটি মুখতালাফ, একটি একতলাপ আছে। আপনারা পড়েন না, ভালো কথা, আপনারা না পড়েন, আপনাদের পছন্দ হয় না পড়েন না, কিন্তু আমরা এটাকে পড়ি, আমাদের ভালো লাগে, আমরা এটা পড়ি, আমরা এটাকে জায়েজ মনে করি পড়ি, মুবাহ মনে করি পড়ি, এটাকে আমরা ভালো মনে করি পড়ি। সুতরাং মা রাওয়াহুল মুসলিমুন হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান, আল্লাহ তাআলার কাছেও সেটি ভালো যেটি মুমিনগণ পছন্দ করেন। তো আপনি দেখবেন সেখানে আমরা কোনো এমন কোনো শিরকি আকিদা পোষণ করি কিনা সেটি আপনি দেখবেন, এটি দেখে তারপর আপনি ফতোয়া দিতে পারেন যে আমরা কোনো চেয়ার ফিট করে রাখি কিনা, নারী পুরুষের অবাধ বিচরণ হয় কিনা, মাসলাকে ফুরফুরা সরসিনা শরীফ, আমরা যারা মিলাদ শরীফ পড়ি বা নবীর মহব্বতে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করি, আপনি পারলে দেখান তো আমাদের কোন কাজটার মধ্যে হারাম আছে, কোন কাজটা বেদাত আছে। আপনি যে ফতোয়া দিলেন এভাবে যেটা হারাম হবে, বা উনি জানি না উনি হারাম বলেছেন কিনা, উনি বলছেন এটা গুনাহ হবে, তো কোন গুনাহ হবে, গুনাহে সাগিরা হবে নাকি কবিরা হবে? কেউ কেউ তো আপনাদের হারাম বলে, বিদআতে সাইয়্যা বলে, একার গলা উঁচু করে বলে। এই জন্য বলার সময় একটু লাগামহীনভাবে বলবেন না, বলার সময় চিন্তা ভাবনা করে বলবেন, মনে করবেন না যে একেবারে সর্বের সর্বা মনে করবেন না, দুনিয়ার সব এলেম আপনার সিনায় ঢুকে গেছে এটা মনে করবেন না, প্রত্যেক আলেমের উপরেও কিন্তু আলেম আছে এটা মনে রাখবেন, এই বিষয়গুলো খেয়াল করে তারপর সামনে কথা বলবেন। দায়ী ইলাল্লাহ এত সহজ নয়, দায়ী হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া লাগে, যে ক্যাটাগরি লাগে, বা যে ধরনের খাসায়েস ক্যারেক্টারিস্টিক লাগে, এই ক্যারেক্টারিস্টিকগুলো আপনারা একটু একটু অর্জন করুন, একটু অর্জন করুন,
দায়ী হওয়ার জন্য সমাজের মধ্যে এমন কোনো কথা বলে ফিতনা করবেন না, আমাদের মুখ খুলতে বাধ্য করবেন না, আমাদের যেন মুখ খুলতে যেন না হয় এই বিষয়টি খেয়াল করবেন। আমি কয়েকদিন ধরে আমাকে বারবার রিকোয়েস্ট করছে, তবে আমি এগুলো চাই না যে কখনো আলেমদের মধ্যে বিভেদ সৃষ্টি করি, মানুষ সমালোচনা করবে যে আসলে যেখানে মানুষগুলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যেখানে মানুষের মধ্যে কত রকমের কথা চলছে সেখানে আপনারা নিয়ে আসেন ইয়া নবী সালাম আলাইকা নিয়ে, এই জন্য এগুলো নিয়ে আমি মুখ খুলতে চাই না। এটা আমাদের স্বভাব নয়, কোনো আলেমের কোনো সম্মানহানি হবে, খুব সম্মানের সাথে বলতেছি আল্লাহর রাস্তে নেক্সট ডে আল্লাহর রাস্তে অন্যান্যরা যেমন থেমে গেছে আপনিও থেমে যান, আপনি নতুন করে ভাইরাল হওয়ার জন্য